রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সিএমআরআই হাসপাতালে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, যে প্রধান গেট সে গেট পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং একাধিক যে কম্পিউটার পড়ে রয়েছে সেই কম্পিউটারগুলো ভেঙে রয়েছে। এবং যেটা অভিযোগ যে গতকাল একবালপুরের বাসিন্দা এক কিশোরী, তাকে ভর্তি করা হয়েছিল, পেটে তার ব্যথা ছিল সেই নিয়ে এবং তার মৃত্যু হয়েছে এবং তার জন্য হাসপাতাল দায়ী, এমনই দাবি তার পরিবারের সদস্যদের। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর হাসপাতালের কর্মীরাও রয়েছেন এবং তারা সকলেই ভয় পেয়ে রয়েছেন, বাইরের দিকে রয়েছেন, পুরো তছনছ করে দেওয়া হয়েছে। এবং এইখানে রোগীর আত্মীয়রা তারা আসেন ইতিমধ্যে হাসপাতালে। যে অন্যান্য আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গাতে বিভিন্ন ডিভাইস পড়ে রয়েছে, কম্পিউটারের সামগ্রী এবং প্রিন্টারের সামগ্রী, সেগুলো ভেঙে পড়ে রয়েছে। এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষ তারাও রয়েছেন, তাদের সঙ্গে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব। আপনার হাসপাতালের তরফ থেকে কি বলেন, কতটা আতঙ্কিত রয়েছেন? আমরা তো ভয়ে একদম রুগী আছি, কি করবো আমরা? আমাদের অফিসারকে মেরে ফাটি ফুটিয়ে দিয়েছে, ভেতরে বসে আছে স্যার। আমরা দেখানোর চেষ্টা করবো সারা হাসপাতালে, কিন্তু চিকিৎসার এখন সেরকম অবস্থা নেই বলা চলে। যারা এখানকার যারা রয়েছেন তারা প্রত্যেকে মিলে ভয় এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন হাসপাতালে। এখানে প্রচুর রোগীরা এসেছেন, হ্যাম্পার হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ম্যানেজমেন্ট আমাদের একই অবস্থা আছে হসপিটালের, কাল রাত থেকে পেশেন্ট টেনশনে পড়ে আছে, একটা স্টাফ মারছে। এইগুলো ঠিক না, এইগুলো ঠিক না। ওনাদের যেটা অভিযোগ যে ওখানে যে মৃত্যু হয়েছে, যে কিশোরীর সে মৃত্যু হয়েছে হাসপাতালের গাফিলতিতে, কি বলবেন? সেইটা তো আমরা বলতে পারবো না, যেটা আমরা চোখ দিয়ে দেখছি সেইটাই আমরা বলতে চাইছি। একেবারে অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু আসছে এবং হাসপাতালে কিন্তু এখন চিকিৎসার যে চালানো হবে সেটা কিন্তু করা হচ্ছে না। আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে যারা স্থানীয়রা যারা রয়েছেন তারা যেটা বলছেন যে মারধর করা হয়েছে, শুধুমাত্র ভাঙচুর না, আমরা দেখেছি যে একাধিক ভাঙচুর করা হয়েছে এবং অন্যদিকে মারধর করা হয়েছে এমনও কিন্তু অভিযোগ। আমরা সরাসরি একবার দেখার চেষ্টা করব যে হাসপাতালে যারা রয়েছেন বা হাসপাতালে আপনাকে কি মারধর করা হয়? ভীষণভাবে এখানে আমি অ্যাজ এ ডিউটি ম্যানেজার, অ্যাজ এ সাপোর্ট, আমার টিম মেম্বারসদের উপরে হামলা হচ্ছে। জাস্ট আমি গিয়ে দাঁড়িয়েছিলাম, তো প্রায় 50-100 জন নিচে ফেলে যে যেরকম চর ঘুষি, ইভেন আমার যেটা ঘড়ি, আমার মোবাইলটাও পাচ্ছি না। ওকে, তো কেন রাত অ্যাজ এ নাইট ডিউটি ম্যানেজারও আমি ছিলাম, আমি আর মিস্টার জয়ন্ত। অভিযোগ যে গাফিলতির, যে এখানে একজন কিশোরীর মৃত্যু হয়েছে, সেটা দেখুন, এটা এরা অন্যভাবে হাইলাইট করতে চাইছে, বাট আমি নাইটে ছিলাম, পেশেন্টটা প্রথম থেকে ক্রিটিক্যাল ছিল। তারা একটা এমন একটা মুভমেন্টে এমন লাস্ট টাইম এনেছে যেখানে পেশেন্টটার এই ইনসিডেন্টটা হতেই পারতো। তারা সকালে অন্য কোথাও নিয়ে গেছিলো, সেখান থেকে তারা আবার এখানে মুভমেন্ট করেছিল। দেন তারপরে ডাক্তার যেটা ভাবলেন যে ইমিডিয়েট ওটি করার দরকার আছে, সে হিসেবে ডাক্তার প্রিপারেশন নিচ্ছিলেন ইন বিটুইন পেশেন্ট। একেবারে অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু আমরা যেমন শুনতে পাচ্ছি, আমরা আরও একবার বাইরে যাওয়ার চেষ্টা করবো। আমি আমার ক্যামেরা ম্যান অতনু কুণ্ডুকে বলবো একবার বাইরে আসার জন্য। এবং এখানে ইতিমধ্যে কিন্তু হাসপাতালে চিকিৎসা যে করা যাবে, এখানে আমরা রয়েছি হাসপাতালে ঠিক এমন একটি জায়গায় যেখান থেকে দূর থেকে যে প্রচুর পরিমাণে বাইরে থেকে তারা বেশ কয়েকজন আসছেন এবং তারা বিক্ষোভ করছিলেন প্রথম থেকে ভোরবেলা থেকে, এবং পরবর্তীকালে তারা ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। এখানে যারা রয়েছেন হাসপাতাল কর্মীরা আমরা দেখতে পাচ্ছি তারা কোনো রকমে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন কোনো রকমভাবে যারা হাসপাতালে এখানে এসছেন, এবং হাসপাতালের অন্যান্য স্টাফরাও তারা কিন্তু এক প্রকার এখান থেকে সরে গিয়েছেন। এক কথায় বলা চলে সিএমআরআই হাসপাতালে এখানে কিন্তু একেবারেই চিকিৎসা যে করবে সেই চিকিৎসা করার মতন কিন্তু পরিস্থিতি নেই এমনই জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল কর্মীরা কীভাবে দৌড়ে যাচ্ছেন, তারা কোনো অবস্থাতে হাসপাতালে এখন থাকতে চাইছেন না, এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন, সেই ছবি কিন্তু ইতিমধ্যে ঘটনার এতক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকেরা এসে পৌঁছেছেন এবং তারাও কিন্তু বিষয়টি নজর দেওয়ার চেষ্টা করছেন, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরায়। অতনু কুণ্ডুর সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।